আগামী পহেলা জুন ঘোষণা করা হচ্ছে 2023-24 অর্থ বছরের বাজেট। এবারের প্রস্তাবিত বাজেটের আকার 7,61,785 কোটি টাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা এবং উচ্চতর জিডিপি প্রবৃদ্ধি অব্যাহত রাখার লক্ষ্যে যে খসড়া বাজেট প্রকাশ করা হয়েছে, সেটা বাস্তবায়ন শুরু হলে বেড়ে যাবে বেশ কিছু পণ্যের দাম। নতুন অর্থবছরের বাজেটে টয়লেট টিস্যু, কলম, সিমেন্ট, কাজু বাদাম, মাইক্রোওয়েভ ওভেন, এলপি গ্যাস সিলিন্ডার, প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈজসপত্র, সিগারেট, জর্দা, খেজুর, বিদেশি টাইলস, মোবাইল ফোন, বাসমতি চাল, চশমার ওপর ভ্যাট বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আপনার শরীরের প্রতিটি অঙ্গ কতটুকু সুস্থ আছে তা জানুন মাত্র 15 মিনিটেই ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ। ফলে নিত্য ব্যবহার্য এসব পণ্যের দাম বাড়তে পারে। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, নতুন অর্থ বছরে বাসমতি চাল আমদানিতে ভ্যাট বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে বিরিয়ানি তেহরির অন্যতম প্রধান উপকরণ এই চালের দাম বাড়তে পারে। বাড়তি অর্থ গুনতে হবে প্লাস্টিকের তৈরি সব ধরনের টেবিল ওয়্যার, গৃহস্থালী সামগ্রীর জন্য, কারণ এসব পণ্যের উৎপাদনে ভ্যাট বাড়িয়ে 7.5% করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বর্তমানে এসব পণ্যের উৎপাদনে 5% ভ্যাট আছে। যারা বাদাম ও খেজুর খেতে পছন্দ করেন তাদেরও খরচের বোঝা বাড়তে পারে, কারণ নতুন অর্থ বছরের বাজেটে তাজা ও শুকনা খেজুর আমদানিতে 25% শুল্কের পাশাপাশি 15% ভ্যাট আরোপ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মূলত শুল্ক ফাঁকি রোধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমানে সারা দেশে রান্নার কাজে এলপি গ্যাস সিলিন্ডার ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে। আগামী অর্থ বছরের বাজেটে সিলিন্ডার উৎপাদনে ব্যবহৃত স্টিল ও ওয়েল্ডিং ওয়্যার আমদানিতে শুল্কারোপ এবং উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে সামনে সিলিন্ডারের দাম বাড়তে পারে। ধূমপায়ীদের জন্য এবারের বাজেটে থাকছে দুঃসংবাদ, কারণ বাড়তে পারে সব ধরনের সিগারেটের দাম, পাশাপাশি জর্দা গুলের দামও বাড়তে পারে। তবে বিড়ির দাম অপরিবর্তিত থাকবে। IMF-এর পরামর্শে এবার মোবাইল ফোনকে বিলাসী পণ্য বিবেচনায় নিয়ে বাজেটে ভ্যাট আরোপ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে মোবাইল ফোন উৎপাদনে কোনো ভ্যাট নেই, সেখানে এবার 2% ভ্যাট বসানো হচ্ছে। আর সংযোজন পর্যায়ে 3% থেকে বাড়িয়ে 5% এবং 5% থেকে 7.50% ভ্যাট আরোপ করা হচ্ছে। এ কারণে খুচরা পর্যায়ে মোবাইল ফোনের দাম বাড়তে পারে। সাইদ রহমান, কালবেলা।